সুধী দর্শক, আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব টাইগার মুরগি আপনি কোনভাবে পালন করবেন। দেখেন, একদম মুক্তভাবে টাইগার মুরগি পালন করে তারা কীভাবে লাভবান হলো সেই তথ্যগুলি আছে আপনাদেরকে জানাবো। এখানে তারা করছে কি, লেট দিয়ে একদম চতুর্পাশে দিক ঘিরে সেখানে তারা টাইগার মুরগি লালন পালন করছে বাড়ির আঙ্গিনায়। তো এটা বাড়ির আঙ্গিনাকে কাজে লাগানো হলো, পাশাপাশি টাইগার মুরগি পালন করে লাভবান হওয়া গেল। আপনি যদি আপনার মেধা খাটিয়ে কিছুটা বুদ্ধি খাটিয়ে যদি টাইগার মুরগি পালন করতে পারেন তাহলে লাভবান হতে পারবেন। টাইগার মুরগিকে যথাসময়ে ইঞ্জেকশন, যথাসময়ে যদি ওষুধ খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। আর যদি আপনার চিকিৎসা বিষয়ে জ্ঞান না থাকে তাহলে কিন্তু লাভবান হতে পারবেন না, তাহলে সেগুলো আপনি লসের সম্মুখীন হবেন। তো কোন পরিবেশে টাইগার মুরগি পালন করা হচ্ছে সেই লোকেশনটা আপনাদেরকে যদি দেখাই, দেখে নিজে পাশে হয়েছে ডিগি, ডিগির পাশেই মনে করেন যে যে তাদের উঠানের পাশে যে ফাঁকা জায়গা আছে সেখানে তারা করছে কি, টাইগার মুরগি লালন পালন করতেছেন। আচ্ছা, তোমার কাছে আনবো।